আপনার ফোনে দেখা যাচ্ছে আপনার ওয়াইফাই লাইন সেট করা আছে আপনি আপনার ওয়াইফাই লাইনটি খুব দিব্যভাবে চালাচ্ছেন বা চালিয়ে যাচ্ছেন কোনো সময় দেখা যাচ্ছে যখন আপনার ওয়াইফাই লাইন অন্য কাউকে বা আপনার ওয়াইফাই সংযোগ অন্য কাউকে শেয়ার করতে যাচ্ছেন বা অন্য কারো ডিভাইসে লগ ইন করতে যাচ্ছেন তখন দেখা যায় একটি সমস্যা বাজে সমস্যাটি হচ্ছে আপনি যখন অন্য কারো ডিভাইসে আপনার ওয়াইফাই সংযোগটি দিতে যান তখন দেখা যাচ্ছে আপনার ওয়াইফাই পাসওয়ার্ডটি আপনার আর মনে পড়ছে না বা ওয়াইফাই পাসওয়ার্ডটি আপনি কোনো জায়গায় লিখে রাখেননি আপনার কোনো রকমে আপনি মনে করতে পারছেন না ওয়াইফাই পাসওয়ার্ডটি তো এরকম সমস্যা আপনাদের হয়তো অনেকের হচ্ছে বা হয়েছে আমি নিজেও কিন্তু এই সমস্যায় ভুক্তভোগী তো তারপরে যারা এরকম সমস্যা পড়ছেন আপনাদের ওয়াইফাই পাসওয়ার্ড ভুলে যাচ্ছেন আপনারা চাইলে খুব সহজেই আপনাদের ওয়াইফাই পাসওয়ার্ডটি পুনরায় উদ্ধার করতে পারেন বা পুনরায় দেখে নিতে পারেন তো ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে আমি দেখিয়ে দেবো আপনারা যারা ওয়াইফাই পাসওয়ার্ড ভুলে গেছেন আপনাদের সেই পাসওয়ার্ডটি পুনরায় কীভাবে আপনারা উদ্ধার করবেন বা দেখবেন তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি আর কথা না আবার কাজে চলে যাচ্ছি চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমেই আপনাদের ফোনের ওয়াইফাই সংযোগটি চালু করবেন আমি আমার ফোনের ওয়াইফাই সংযোগটি চালু করছি তো ওয়াইফাই সংযোগটি চালু করলাম ওয়াইফাই সংযোগটি চালু করার পর ওয়াইফাই সংযোগটির অপশনটির উপর একটু চেপে ধরবেন চেপে ধরার পর এখানে চলে আসবে তো দেখুন আমার ওয়াইফাই সংযোগটি এখানে চালু আছে এবং ওয়াইফাই সংযোগটির নাম দেখা যাচ্ছে তো আপনাদের ওয়াইফাই সংযোগটির নাম এবার দেখা যাবে তো তারপর কি করবেন আপনাদের ওয়াইফাই সংযোগের নামের উপর একটু ক্লিক করবেন তো এখানে দেখুন আমার ওয়াইফাই সংযোগের নাম বিডি শিপ সব লেখা আছে তা আমি বিডি শপ এখানে ক্লিক করছি মানে আপনাদের ওয়াইফাই সংযোগের নাম দেখবেন নামের উপর একটু এবার ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন সাথে সাথে এরকম অপশন চলে আসবে তো এরকম অপশন আসার পর আপনারা কি করবেন এই অপশনটি একটু স্ক্রিনশট তুলে নেবেন মানে এখানে স্ক্রিনশট তুলে নেবেন তা আমি স্ক্রিনশট তুলে নিচ্ছি তো হয়তো আপনাদের এক একজনের ফোনে এক এক জায়গায় থাকবে স্ক্রিনশটের অপশনটি তা আমার ফোনে স্ক্রিনশটের অপশনটি এখানে আছে তো আমি স্ক্রিনশটে ক্লিক করছি ক্লিক করার সাথে দেখবেন আমার এখানে দেখুন স্ক্রিনশটটি তোলা হয়ে গেছে তো আপনারা স্ক্রিনশটটি তোলার পর ওকেতে ক্লিক করে দেবেন ওকেতে ক্লিক করে দেওয়ার পর ব্যাকে চলে যাবেন ব্যাকে আসার পর আপনারা দেখবেন আপনাদের ফোনে স্ক্যানার নামে একটি অ্যাপ্লিকেশন অটোমেটিকলি দেওয়া থাকে বর্তমানে কিন্তু প্রায় ফোনে স্ক্যানার এই অ্যাপ্লিকেশনটি আছে এই অ্যাপ্লিকেশানটি তো যদি স্ক্যানার অ্যাপ্লিকেশানটি না থাকে তাহলে আপনারা প্লে স্টোরে গিয়ে স্ক্যানার লিখে চান্স দিলে আপনারা এই অ্যাপ্লিকেশানটি পেয়ে যাবেন এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন তো আপনাদেরকে আবারও বলছি আপনারা একটু দেখবেন আপনাদের ফোনে স্ক্যানার অ্যাপ্লিকেশানটি পেয়ে যাবেন তো তারপর আপনারা কি করবেন স্ক্রিনশট তোলার পর স্ক্যানার এই অ্যাপ্লিকেশানটিতে যাবেন তো আমি স্ক্যানার এই অ্যাপ্লিকেশানটিতে ক্লিক করছি তো স্ক্যানার অ্যাপ্লিকেশনটিতে আসার পর ঠিক এরকম আসবে তো তারপর এখানে দেখবেন নিচের দিকে ডান দিকে আপনাদের ফোনের গ্যালারিতে যাওয়ার মতো একটি অপশন দেখতে পাবেন নিচে ডান দিকে তো আমি এখানে ক্লিক করছি এখানে আমার এখানে ক্লিক করলে দেখবেন আপনারা নিচের ডান দিকে অপশানটি ক্লিক করার পর আপনাদের ফোনের গ্যালারিতে নিয়ে যাবে তো গ্যালারির মধ্যে একটু অপশন আছে দেখুন ডান দিকে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে দেখবেন আপনাদের ফোনের গ্যালারিতে নিয়ে চলে আসবে তো এখান থেকে আপনারা কী করবেন এখন যে স্ক্রিনশটটি আপনারা তুলেছেন সেই স্ক্রিনশটটি এখানে সিলেক্টেড করে দেবেন মানে আপনাদের স্ক্রিনশটটি যে ক্লিক করবেন দেখবেন সাথে সাথে আরেকটি অপশন চলে আসবে তো এখানে আমি দেখাতে পারছি না আমার ব্যক্তিগত সমস্যার কারণে তা আমি আমি যে স্ক্রিনশটটি তুলেছি সেই স্ক্রিনশটটি এখান থেকে সিলেক্টেড করে দিচ্ছি তো আমি স্ক্রিনশটটি সিলেক্টেড করে দেওয়ার পর এরকম চলে আসছে তো আপনারা দেখবেন স্ক্রিনশটটি সিলেক্টেড করে দেওয়ার পর এরকম চলে আসবে তো এরকম চলে আসার পর আপনারা কি করবেন এখানে দেখুন লেখা আছে পাসওয়ার্ড এখানে মাঝখানে করে লেখা আছে পাসওয়ার্ড এখানে ক্লিক করবেন একটু ক্লিক করার পর দেখবেন আপনার ওয়াইফাই পাসওয়ার্ডটি এখানে শো হয়ে যাবে তো আমার ওয়াইফাই পাসওয়ার্ড কিন্তু এটাই আমি এটাই দিয়েছিলাম আর আমার ওয়াইফাই পাসওয়ার্ড তা আপনারা এখানে ক্লিক করার সাথে দেখবেন আপনাদের ওয়াইফাই পাসওয়ার্ডটি দেখা যাবে আবার ক্লিক করলে এটি ঢেকে যাবে অ্যাস্ট্রাস্টার হয়ে যাবে আবার যদি ক্লিক করেন অ্যাস্ট্রাস্টার জায়গায় আপনার ওয়াইফাই পাসওয়ার্ডটি শো হবে